রাস্তার কাজ শেষ হয়েছে মাত্র 15 দিন আগে, তার মধ্যেই বসে গেছে রাস্তা। আর সেতুর কাজ শেষ হয়েছে মাত্র 3 মাস আগে, তার মধ্যেই ফাটল ধরেছে সেতুতে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা এবং সেতু নির্মাণ করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই অভিযোগ তুলে নতুন করে রাস্তা এবং সেতু সংস্কারের কাজ করার দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের তালখোলা এলাকায় চৈতি নদীর ওপরে জেলা পরিষদের উদ্যোগে পাকা সেতু এবং রাস্তা তৈরির কাজ শুরু হয় বছর দুয়েক আগে। 3 মাস আগে সেতু এবং 15 দিন আগে রাস্তা তৈরির কাজ শেষ হয়, আর তারই মধ্যে বেয়াল হয়ে পড়েছে সেতু এবং রাস্তা, এমনই অভিযোগ গ্রামবাসীদের। তারই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। কাটমানির অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। ইট বালি সিমেন্ট সব কিছু কম দিয়ে, রড কম দিয়ে কাজ করেছে, রাস্তা বসে গেছে, রাস্তা বসে গেছে। আজ 15 দিন হলো রাস্তা ওরা ফাইনাল করে গেছে, আজকের এই 15 দিনের মধ্যে রাস্তা বসে গেছে। ব্রিজে কী সমস্যা আছে? ব্রিজ ফেটে গেছে, নিচে পাকনা ফেটে গেছে, পিলার ফেটে গেছে। আপনার পঞ্চায়েতে জানাননি? পঞ্চায়েতে আমরা জানাইনি, তা কর্মীরা সব রাস্তা দেখভাল করেছে তারা জানে। কোথায় গেল, কারা খেলো পয়সা? খেলো শাসক দলের নেতারা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ব্রিজটা আবার নতুন করে ঠিক করে হোক। তাই কি বিক্ষোভ করছেন? হ্যাঁ, তাই জন্য বিক্ষোভ দেখাচ্ছে। আর রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তাটা ভালো করে আবার করুক তাই আমরা চাচ্ছি। রাস্তাটা কতদিন আগে? এই রাস্তা হয়েছে 15 দিন আগে, এটা ফাইনাল করে গেছে ওরা। ব্রিজটা হয়েছে ধরেন মাস তিনেক আগে হয়েছে। আগে এই ব্রিজটা হাইটে আরও 2 ফুট উঁচু হবে এবং ব্রিজটা এদিকে বাড়বে, মানে যে ল্যান্ডের চেয়ে আরও উঁচু হওয়ার কথা ছিল, ব্রিজটা বাড়তিতেই কম আছে লম্বায়। হ্যাঁ, এই জায়গার মাল মেটারো, ব্রিজের মাল মেটারো দিয়ে যে কাজ হয়েছে, আটের রডের কাজ হয়েছে, কাজ সঠিক হয় নাই। এবং এই জায়গার সেই মাল মেটারো থাকার পরে সেই মাল মেটারো এখান থেকে চলে যায়। কোথায় গেছে সেই মাল মেটারো? ঠিকাদার কার বাড়ি রাখছে, কি করছে না বিক্রি করছে সেটা ঠিকাদারই ভালো জানে। এই জায়গার যে কাজ করাইছে সেই বিষয়টা কোথায় গেছে? ব্রিজ চতুর্দিকে ফেটে গেছে, একটা পাঙ্কা একটু কথার পরে একটা পাঙ্কা শুধু ঢালাই হয়েছে, আর চতুর্দিকে ব্রিজটা ফেটে গেছে। এবং এদিকে গর্ত হয়ে গেছে, এ সাইডটাও গর্ত হয়ে গেছে, দুই সাইড। মানে আমাদের যেন বর্ষার সিজন, আমাকে এই জায়গার যে মাটি, মোটা মাটি, এ ব্রিজ যেন আমরা সামনে দীর্ঘ 5 বছর চলতে পারবো, চলার কাজে নাই 2 মাসের মধ্যে। এ রাস্তা ধরেন দীর্ঘ আজ 2 বছর ধরে কাজ চলছিল, 15 দিন অন্তর রাস্তা ফাইনাল দিয়ে গেছে, রাস্তায় ফাটল হয়েছে ব্রিজ, তারপরে রাস্তা বসে গেছে। এর পাশের সাইডে আর একটা রাস্তা নির্মাণ করেছে, রাস্তার গার্ডওয়াল তৈরি করেনি। এই অবস্থায় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ করছি যে আর এই মালপত্র আমরা দেখতে পাচ্ছি যে পাশে এক টিএমসি নেতার বাড়িতে, মানে বাড়ি মজবুত আকারে বাড়ি তৈরি হচ্ছে। এ ব্যাপারে আমরা সন্দেহ, হ্যাঁ হ্যাঁ আমরা সন্দেহ করছি। গাদি দেওয়া রয়েছে এই পাড়ার প্রতি। আপনি আমরা সাংবাদিকের সামনে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই, এরা টু দি পয়েন্টে যারা প্রতিবেশী আছে তাদের বাড়িতে আপনারা এই বিষয়ে তদন্ত করা হোক। তদন্ত করলে তারা আপনাদের সামনে প্রকাশ্যে বলবে যে মালটা কোথায় গেল। এখান থেকে মাল গাড়ি ভর্তি করে একটা বাড়ির নেতার বাড়িতে মজবুত হয়ে সেই বাড়িতে, মানে বৃহত্তর বাড়ি তৈরি হয়েছে, মাল এখানে পড়েছিল, এখন মাল এখান থেকে চলে গেছে। সেখানে নাম কি? ভজন সরকার। কোথায় বাড়ি তার? এই তালকোলাই। এখানে এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি, তবে তিনি বিষয়টি খোঁজ নেবার আশ্বাস দিয়েছেন। সম্ভবত জেলা পরিষদ থেকে এটা আর স্যাংশন হয়েছে, এবং সেই শিডিউল বা সেই কাজকর্মের বিষয় নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে অভিযোগ করেনি বা আমরা দেখভাল করতে সুযোগও পাইনি, কারণ শিডিউলটা আমাদের কাছে দেয়নি বা আমরা পাইনি। ওটা অলরেডি জেলা পরিষদের থেকে করা হয়েছে। গ্রামের মানুষ ওখানে আজকে বিক্ষোভ করেছে, এটা বিক্ষোভ করাটাই স্বাভাবিক, কারণ যদি আমরা যেখানে যে রাস্তা বা যে ব্রিজের পথে পারাপার করবো, নিত্য যেখানে আমরা চলাচল করবো, সেখানের মান খারাপ হলে অবশ্যই তারা বিক্ষোভ দেখাতে পারে। কিন্তু বিক্ষোভ দেখানোর আগে আমার যেটা মনে হয়েছিল যে যদি গ্রাম পঞ্চায়েতকে জানাতো বা গ্রাম পঞ্চায়েতের কাছে আসতো, তাহলে হয়তো আমরা কাগজপত্র কী আছে বা জেলা পরিষদের সঙ্গে কথা বলে আমরা তার শিডিউলটা বের করে দেখতে পারতাম যে কী অবস্থায় আছে।
এখন তারা বিক্ষোভ করছে, আমরাও চাই যে যদি এর আসল উদ্ঘাটন বা কত টাকা স্যাংশন বা কেমন কাজ হয়েছে আপনি কথা বলবেন। আমি তাদের সঙ্গে কথা বলবো, জেলা পরিষদের সঙ্গে কথা বলবো, আমার জেলা পরিষদ সদস্য আছেন এখানে, আমি ওনাকে কথা বলবো এবং আমাদের আরও নেতৃত্বরা যারা আছেন টোটালি কথা বলে বিষয়টা কী হয় আমি জানিয়ে দেবো, যে যাতে এবং কীভাবে কাজটা হয়েছে আসলে তার বাস্তবতা কী আছে, যে অভিযোগগুলো করা হয়েছে। গ্রামবাসীদের এই আন্দোলনে প্রশাসনের আদৌ টনক নড়ে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে, এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স ফ্রেম সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে, যোগাযোগ 8167734766।